লাগিব উত্তল মাটিয়ার কারিপাড়া তো পঞ্চায়েত নির্বাচন আমি ভোট বর্জন করিম রাইজ একত্রিত হলে নয় আমি কারিপাড়ার ভোট বর্জন করিমাই যদি আমার বঞ্চন না থাকে আর লগত যা রাজনৈতিক নেতা আছে রাজনৈতিক দল আছে পদত্যাগ করব লাগিব এইটো আমার যোগ্যার দাবি সরকারের বিরুদ্ধে ওলাই আহিল রাইজ আগন্তুক পঞ্চায়েত নির্বাচন বর্জনের হুঙ্কার স্থানীয় রাজনৈতিক দলের নেতাক দল ত্যাগর নির্দেশ সমাগত রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সমষ্টি পুনর্নির্ধারণের ফলত পূর্বর একাংশ পঞ্চায়েতের বিলুপ্তি ঘটায় নতুন পঞ্চায়েত গঠনের পরিপ্রেক্ষিতত রাজ্যের বিভিন্ন স্থানত হয়েছে প্রতিবাদ একই কারণতে এটা জাঙুর খাই উঠিছে গোয়ালপাড়ার মাতিয়ার কারিপাড়াবাসী কারিপাড়া গাঁও পঞ্চায়েত বিলুপ্তির বিরুদ্ধে রাজহুয়া সভা অনুষ্ঠিত করে রাইজে উজাড়িলে ক্ষোভ সরকারক বিনম্রভাবে অনুরোধ জানাইছো কঠোরভাবে জোর প্রার্থনা করছো তেওঁলোকে যেন কারিপাড়ার পঞ্চায়েত কারিপাড়াত থাকিবলৈ দিয়ে কারিপাড়ার মানুহক সারাপাড়ার মানুহক যাতে শান্তিত থাকিব দিয়ে আমার মানুহখিনি অতিকে সহজ সরল আমি তেনেকুৱা কোনো ধরনের পেজ না জানো আমি যদিও কিবা ডি লিমিটেশন করেছে আমি গমে পোৱা নাছিলোঁ যোৱা কালিহে আমি গম পালো যে ডিসি অফিসত যাব লাগে আমার পঞ্চায়েতটো নাই আরে আমার পঞ্চায়েতটো নিলে কোনে কারিপাড়াবাসীক সরকারে মাহিয়া দৃষ্টিরে চার অভিযোগ তুলি রাইজর প্রশ্ন বাকাইতারির দিকে দুই তিনি কিলোমিটারের ব্যবধানত তিনি চারিখন পঞ্চায়েত গঠন করে কারিপাড়া পঞ্চায়েত দশ বারো কিলোমিটার দূরের আন পঞ্চায়েতের সংলগ্ন করার প্রয়োজন কি এই ব্যবস্থায় সরকারে কারিপাড়ার খাতি খোয়া লোকক চরম হারাশাস্তি করার অভিযোগ হিদাবাড়ি দুটা নতুনকে সৃষ্টি করেছে দুই কিলোমিটারত তিনিটা পঞ্চায়েত দিছে আর আমার তেরো কিলোমিটার চৈধ্য কিলোমিটার গই দুধনৈ নদী পার হয়ে ঘুরি ঘুরি আমি যাব লাগিব উপর তলাত আর বাঁকাইতারিত এই ষড়যন্ত্র হয় না নয় আপনার গতি এনেকা ষড়যন্ত্র অতি সালে কারিপাড়ারপরা নিশেষ করে দিবর কারণে আমি অনুরোধ জানাইছো আর আমি রাইজ একত্রিত হয়েছো আজির এই পরিস্থিতি আজির পরিস্থিতি বহুত ভাল বলে ভাবিছো পরবর্তী পরিস্থিতি ইয়াতকে আর ভয়ানকতকে ভয়ানক হব 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 কারিপাড়া পঞ্চায়েত ঘুরাই দিবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কাতর অনুরোধ রাইজর সমান্তরালক পঞ্চায়েত উভতাই আনিব নোৱাৰিলে কারিপাড়া হারাপাড়া অঞ্চলৰ সকলো সক্রিয় রাজনৈতিক দলৰ কর্মীক নিজ দল ত্যাগ করার নির্দেশ রাজহুয়া সভাৰ পঞ্চায়েত দুটো আমার ভাঙি দিছে দুটা খণ্ডত এটা দিছে নতুনকৈ গঠন উপতলাত দুটা পার্ট দিছে রাতে সারাপাড়া আর দুটা পার্ট তাতে দিছে আকৌ ছয়টা দিছে আমার বাকাইতারিত যত উপতলাত দিছে তাত আমার এখন বৃহৎ নৈ আছে দুধনৈ নৈ এই দুধনৈ নৈখন পার হয়ে মহিলাসকল কেনেকৈ যাব তার এখন দলঙৰ ব্যবস্থা নাই আর যেটু বাকাইতারিত দিছে তার তিনটা পঞ্চায়েত হয়েছে একেবারে লগ লাগা কারিপাড়া পঞ্চায়েত উভতাই নিদিলে সমাগত পঞ্চায়েত নির্বাচনত ভোট বর্জনের জঙ্গি আন্দোলন গঢ়ি তোলার হুঙ্কার দিয়ে রাইজে অবশ্যই রাইজর এই দাবিলৈ রজা ঘড়িয়ায় কিমান গুরুত্ব দিয়ে সেয়া সময়হে কব দুধনৈর অরূপনাথর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট